দর্শকমণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। বছর ঘুরে আবার চলে এলো সিয়াম সাধনার মাস মাহে রমজান। আত্মশুদ্ধির এই মাস নিয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে আত্মশুদ্ধির জন্য। রোজা আমাদের উপর ফরজ করা হয়েছে ক্ষুধার্তদের আহার অনুভব করার জন্য, ক্ষুধার্তদের ক্ষুধা যন্ত্রণা অনুভব করার জন্য। আত্মশুদ্ধির এই মাসে অনেকেই যে বিষয়টি নিয়ে সন্দিহান থাকে তা হচ্ছে ইফতার এবং সেহরিতে খাদ্য তালিকায় কোন কোন খাবার রাখলে সুস্থ এবং সফলভাবে সারা মাস রোজা রাখা যাবে। আবার কিছু মানুষ এতটাই বেপরোয়া, সারাদিন রোজা রাখার পরে ইফতারে এত অত্যধিক মাত্রায় খেয়ে ফেলেন যে শেষ পর্যন্ত তা তার অসুস্থতার কারণ হয়ে যায়। এছাড়াও রোজার মাসের যে মূল উদ্দেশ্য ইবাদত, আত্মশুদ্ধি, সেটা সম্ভব হয় না, কারণ অধিক ভক্ষণের কারণে সে শারীরিকভাবে দুর্বল এবং ভারী হয়ে পড়ায় ইবাদত বন্দেগী করতে পারে না। প্রিয় দর্শক, শুধু তাই নয়, রমজান মাসে সেহরির সময় অধিক মাত্রায় খাদ্য গ্রহণ, অধিক মাত্রায় পানি পান অত্যন্ত ক্ষতিকর। আজকে আমরা আলোচনা করব রমজানে সেহরিতে আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা যে ভুলটি করে থাকেন, সারাদিন যেন পিপাসার্থ না হন, যাতে পিপাসা যন্ত্রণা ভোগ করতে না হয় এই ধারণা থেকে সেহরির পর অধিক মাত্রায় পানি পান করেন, যতটুকু প্রয়োজন তার থেকে বেশি, এমনকি অনেক বেশি পান করে ফেলেন। প্রথমত সকলেরই খেয়াল রাখা উচিত সুস্বাস্থ্য রক্ষার্থে ইফতার এবং সেহরি উভয় সমান গুরুত্বপূর্ণ। অনেক সময় ইফতারের উপর আমরা যতটা প্রাধান্য দিয়ে থাকি সেহরির উপর ততটা প্রাধান্য দেই না, যার ফলে আমরা রোজা রেখে হয়ে যাই ক্লান্ত এবং অসুস্থ। আসুন প্রিয় দর্শক, আজকে আমরা জানব সেহরিতে অধিক পরিমাণ খাদ্য গ্রহণ এবং বেশি পরিমাণে পানি পান আমাদের শরীরের কি ক্ষতি নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, সেহরিতে কখনোই ক্যাফিন ড্রিঙ্কস খাবেন না, অর্থাৎ চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন। ক্যাফিন সমৃদ্ধ পানীয় আপনার তৃষ্ণা এবং শরীরের তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়, যা সারাদিন আপনার অশান্তির কারণ হবে। এছাড়াও ভারী এবং অধিক পরিমাণ খাবার খাবেন না। রোজা রাখা অবস্থায় যেন ক্ষুধা না লাগে, এজন্য অনেকেই সেহরিতে অনেক ভারী খাবার খেয়ে থাকেন, যা কখনোই করা উচিত না। এটা করলে আপনার পাকস্থলীর উপর চাপ পড়বে অতিরিক্ত এবং সারা দিন আপনি পিপাসার্থ হবেন। যেমন চর্বিযুক্ত খাবার, খাসির মাংস, গরুর মাংস খুব বেশি পরিমাণে খাওয়া একেবারেই উচিত নয়। সেহরিতে মাংস খেলে আপনি মুরগির মাংস খেতে পারেন, তাও পরিমিত খাওয়া উচিত, এর বেশি না। অনেকেই পরিবার পরিজন নিয়ে রেস্তোরাঁয় মশলাদার মাংস, বিরিয়ানি বা কাচ্চি খেতে যান। তৈলাক্ত এই খাবারগুলো সেহরিতে খেলে সকাল থেকেই বুক জ্বালা পোড়া শুরু হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া সেহরি খেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়া হয়, আবার নির্দিষ্ট সময় পরে পানি খাওয়ার সুযোগ নেই, তাই হজমেও সমস্যা দিতে পারে। সেহরিতে কোনোভাবেই ভাজা পোড়া খাবেন না। এবার আসুন অতিরিক্ত পানি পান করার বিষয় নিয়ে কথা বলি। আপনি জেনে অবাক হতে পারেন, সেহরিতে অনেক বেশি পানি পান ডেকে আনতে পারে হজমজনিত সমস্যা। তবে এটা অনেকটাই নির্ভর করে আপনি কতটুকু গ্রহণ করে অভ্যস্ত তার উপরে। শরীরে প্রচুর পরিমাণ পানি খেলে সারাদিন আর পানির পিপাসা লাগবে না বা আপনি দুর্বল হবেন না বা গলা শুকিয়ে যাওয়ার ভাব থেকে বাঁচতে সেহরিতে প্রচুর পরিমাণে পানি খাওয়া সম্পূর্ণ ভুল ধারণা। প্রিয় দর্শক, আপনি জেনে অবাক হবেন, যদি সেহরিতে আপনি প্রচুর পরিমাণে পানি পান করেন তাহলে আপনার শরীরে উল্টো পানি শূন্যতা সৃষ্টি হবে সারাদিন রোজা রাখতে গিয়ে, যা অতিরিক্ত ঘামের সৃষ্টি করে। শুধু তাই নয়, পানি পান করা স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো, অতিরিক্ত পানি সেহরির সময় পান করা তেমনই ভাবে খারাপ। যেমন স্বাভাবিকভাবে রোজা ছাড়া আমরা দিনে 6 গ্লাসের বেশি পানি পান করাটাকে স্বাস্থ্যসম্মত বলে মনে করি না। আর সেহরিতে যদি আপনি একাই অধিক পরিমাণে পানি খেয়ে ফেলেন তাহলে এই বেশি পানিটা মূত্রাশয়ে জমে মূত্রাশয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাছাড়া যারা আবার একেবারে সেহরিতে পানি খুব বেশি কম পান করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা সৃষ্টি হতে পারে, অর্থাৎ মূত্রাশয়ের ক্যান্সার সৃষ্টি হতে পারে। তাই পানি পান করুন বুঝে শুনে, অর্থাৎ যতটুকু প্রয়োজন তার বেশি না। সেহরিতে পেটের একটু অংশ খালি রাখার চেষ্টা করুন। এছাড়াও কিছু গবেষণায় এটি পাওয়া গিয়েছে যে কোলোরেক্টাল ক্যান্সার অতিরিক্ত পানি পানের কারণে হয়ে থাকে। 30-60% পর্যন্ত ঝুঁকি বেড়ে যায় কেবল সেহরির সময় অতিরিক্ত পানি পানের কারণে। তাই আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সেহরি আমরা খাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে স্বল্প পরিমাণ খাবার গ্রহণ করতেন। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে 2টি খেজুর এবং 1 গ্লাস দুধ পান করতেন এবং সামান্য পরিমাণ পানি পান করে পেটের অধিকাংশ স্থান খালি রাখতেন।
প্রিয় দর্শক, গবেষণায় পাওয়া যায় এরকম সেহরি হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর, এবং এমন সেহরি যদি আপনি গ্রহণ করেন তাহলে সারা দিন আপনার শরীর লাগবে ঝরঝরে এবং প্রচুর ইবাদত করতে পারবেন এবং শরীরে দুর্বলতা আসবে না। খেজুরের গ্লুকোজ সারা দিন আপনার শরীরে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং ফুড সাপ্লিমেন্ট প্রদান করবে, যা আপনাকে সতেজ এবং মস্তিষ্ক রাখবে তরতাজা।